আসসালামু আলাইকুম আমি টি অ্যানালিস্ট তৌফিক কামাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে ট্রেন্ড নিয়ে আলোচনা করব আমরা জানি শেয়ারের তিনটি অবস্থা হতে পারে আপ ট্রেন ডাউন ট্রেন এবং সাইডওয়েজ আমরা এই তিনটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড এবং সাইডওয়েজ মুভমেন্ট এবং আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করা শিখব আসুন দেরি না করে আমরা চলে যাই আমাদের ট্রেন্ড আইডেন্টিফাই করার চার্টে এখানে আমরা কনফিডেন্স সিমেন্টের একটা চার্ট দেখতে পাচ্ছি এখানে আমাদের কাছে প্রায় এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডাটা রয়েছে তো আমরা কিভাবে বুঝব যে কনফিডেন্স সিমেন্টের ট্রেনটা আপ ডাউন সাইডওয়েজ আমরা সাধারণত আমরা একটু চোখ বুলালে দেখতে পারবো যে কনফিডেন্স সিমেন্ট আসলে বাড়তেই আছে তার বারোশো লেভেল থেকে সে একেবারে বাইশশো পঞ্চাশ লেভেলে চলে গেছিল সেপ্টেম্বরের কিছু আগে আগস্টের শেষের দিকে তো একটু চোখ বুলালে বোঝা যাচ্ছে যেটা আপ ট্রেন্ডে আছে কিন্তু শুধু চোখ বুলালে টেকনিক্যাল অ্যানালিস্টদের কাজ হয় না টেকনিক্যাল অ্যানালিস্ট ম্যাথামেটিক্যালি ইকুয়েশানস সলভ করে থাকে এবং অনেকটা ম্যাথস অ্যান্ড জিওমেট্রি যখন আমি ট্রেন নিয়ে পড়ছি তো আমরা বলে রাখি ম্যাথস অ্যান্ড জিওমেট্রি টেকনিক্যাল অ্যানালিস্টদের সাথে খুবই সহায়ক তার মানেই না যে আপনাকে ম্যাথামেটিক্স অথবা জিওমেট্রি জানতে হবে আমরা খুব সহজে কিভাবে এই চার্টটা থেকে ট্রেন্ড আইডেন্টিফাই করবো এটা কনফিডেন্স মেন্টের একটা চার্ট আমি এই চার্টটা ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য অন্য একটা অ্যাপ্লিকেশন একটা ফটো অ্যাপ্লিকেশনে নিয়ে গেলাম এখানে আমরা এই চার্টটা দেখতে পাচ্ছি তো আপ ট্রেন্ডের ক্ষেত্রে বলে রাখি এখানে আপট্রেন্ডের ট্রেন্ডের ক্ষেত্রে আমরা লোগুলা শেয়ার যে যে জায়গায় লো হয়েছে বা লো প্রাইসে ছিল বা যেই যেই সাপোর্টগুলা প্রাইসগুলো ছিল লো প্রাইসগুলা সেগুলো আমরা কানেক্ট করব ধরেন এখান থেকে যদি শেয়ারের ট্রেন্ডটা শুরু হয়ে থাকে দেখুন আমরা কানেক্ট করছি হ্যাঁ যদিও এখানে এখানেও লো গেছে শেয়ারটা তবে ওটা আপাতত ধরা যাচ্ছে না আপ ট্রেন্ড যেহেতু সে আমরা একটা গ্রিন অ্যারো নিলাম তো আপট্রেন্ডের ক্ষেত্রে আমরা বলবো যে এই একটা আপট্রেন্ড আছে আমরা এটাকে আরও নিচে নামাই দিতে পারতাম হয়তো দেখতে আরো হ্যাঁ এইভাবে ঠিক এইভাবে তো আপট্রেন্ডের ক্ষেত্রে আমরা লোগুলো কানেক্ট করবো টেকনিক্যাল অ্যানালিস্টরা এবং দেখেন যে এটাকে আমরা ট্রেন্ড লাইন বলি গ্রিন যে ওটা সোজা উপরের দিকে ঊর্ধ্বমুখী আমরা অনেক সময় বলি যে আফতাবাটো আপ ট্রেন্ডে আছে আমরা টিটি অ্যানালিস্টরা বা আমরা বলি যে বাটাশু সাইডওয়েজে আছে বা আমরা বলি যে বিএক্সেন ডাউন ট্রেন্ডে আছে তো যখন আমরা এটা বলি এখন কি ট্রেন্ডে আছে আমি দেখি নাই যখন আমরা বলি আসলে তা আমরা মিন করি কিভাবে আমরা এরকম একটা ট্রেন্ড লাইন ধরি লোগুলো আপ ট্রেন্ডের ক্ষেত্রে লোগুলো কানেক্ট করি আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে হাইগুলো কানেক্ট করি হুম আপ আপ হচ্ছে তো এটা তো একটু চার্ট দেখেই বোঝা যাচ্ছে তারপরও এই এই ট্রেন লাইনটার বিরাট ভূমিকা আছে আমি একটু পরে আসছি এটার ব্যাপারে তো আমরা এখন দেখতে পাচ্ছি যে কনফিডেন্স ইমেন্ট আপ ট্রেন্ডে ছিল প্রায় রাইট ঘোষণা করার আগ পর্যন্ত রাইট ঘোষণা করার পর প্রাইস অ্যাডজাস্ট হয়েছে তো আমরা সাইডওয়েজ মুভমেন্ট সম্বন্ধেও জানবো তা আপাতত বলতে পারি যে কনফিডেন্স সিমেন্ট সোজা আপ হ্যাঁ এবং টেম্পোরারি ফল করলেও দেখুন ট্রেন লাইনে ধাক্কা খেয়ে আবার উঠছে আবার ট্রেন লাইনে ধাক্কা খাচ্ছে আবার উঠছে আবার ট্রেন লাইনের কাছে এখানে ট্রেন লাইন ছেড়ে দিয়েছে সে এখন লোটা ট্রেন লাইনের চেয়ে হাই এই অবস্থায় যখন আমাদেরকে প্রেডিক্ট করতে বলে আমরা বলি কি কনফিডেন্স অনেক বাড়বে হ্যাঁ ফান্ডামেন্টাল লাইনসটা তখন আগে থেকেই পরিমাপ করে নেয় যে পি রেশিও কম ওই সেক্টরের মধ্যে ইপিএস ভালো হ্যাঁ ওই সেক্টরের অ্যাভারেজ পি অ্যান্ড অ্যাভারেজ ইপিএস বার করে তারা দেখে যে সিমেন্ট সেক্টরের মধ্যে কার পি অ্যান্ড ইপিএস ভালো তখন ওরা ওই অনুযায়ী বলে যে এই শেয়ারটা অনেক বাড়বে কিন্তু আমরা টেকনিক্যাল অ্যানালিস্টরা এইভাবে বলি না আমাদের টেকনোলজি বা আমাদের টেকনিক ডিফারেন্ট আমরা ফান্ডামেন্টালের সাথে টেকনিক্যালটা মার্চ করব। ফান্ডামেন্টালকে কখনোই কম প্রাধান্য দেওয়া যাবে না কোম্পানি কি আর্ন করছে কোম্পানি কতটুক ডিভিডেন্ড দিচ্ছে কোম্পানির পি রেশিও কেমন আমার ইনভেস্টমেন্টটা সেফ নাকি এগুলো আমরা দেখবো কিন্তু আমরা টেকনিক্যাল অ্যানালিস্টরা যারা ইউএসএতে ইউএসএতে হচ্ছে সাত হাজার স্টকস তো কোন কোম্পানির আপনি পি রেশিও দেখতে যাবেন এতগুলো স্টকের মধ্যে তখন আপনার ওই টি এ করা ছাড়া কোনো উপায় থাকবে না আমাদের দেশে মাত্র দুইশো পঞ্চান্নটা ভালো শেয়ার হাতে গোনা তাই জন্য আমাদের দেশে ফান্ডামেন্টালিস্টদের জয় জয়কার টি অ্যানালিস্টদের তেমন একটা প্রাধান্য এখানে নেই আমাদের দেশে তবে এটা আস্তে আস্তে বদলে যাবে টি ওয়ান চালু হবে হ্যাঁ আস্তে আস্তে সবাই টি অ্যানালিস্টদেরকে রেসপেক্ট করবে এবং তাদের বায় অ্যান্ড সেল ডিসিশনের উপরে বাই দেবে রাদার দেন জাস্ট একটা না দেখে জাস্ট কোম্পানির ফান্ডামেন্টালের উপরে বায় দেয়া হ্যাঁ তো এখানে দেখা যাচ্ছে এই শেয়ারটা কনফিডেন্স টোটাল আপ ট্রেন্ড শেয়ার এবং বারবার শেয়ারটা দেখে এখানে এই এটা যদি আমি সাপোর্ট লাইন ধরি আমি এখানে ড্র করতে পারি একটা সাপোর্ট লাইন অ্যাজিউম আমি একটা ড্রই করলাম ধরেন এটা আমার একটা সাপোর্ট লাইন ছিল এখানে বারোশো পঞ্চাশ বা এই ধরনের লাইনটা এখানে সাপোর্ট লাইন ছিল এখান থেকে ট্রেন লাইন আমি যখন ড্র করেছি এটা সাপোর্ট লাইন এখানে আবার রেজিস্ট্যান্স লাইন ওই সময় এর উপরে যায় নাই হুম তো এখানে আবার রেজিস্ট্যান্স লাইনকে এসে ব্রেক করেছে এবং বারবার তার হাইটা আপট্রেন্ডের বৈশিষ্ট্য হচ্ছে হাইটা অলওয়েজ হায়ার হবে এখানে হাই তার হাইটা এরপরের হাইটা ডাউন হওয়ার পর তার উপরে এবং ডাউনটা হয়েছে কিন্তু ট্রেন লাইনে ধাক্কা খাচ্ছে ট্রেন লাইনে ধাক্কা খেয়ে সে আবার উপরে চলে যাচ্ছে এবং হাইটা আগের হায়ের চেয়ে বেশি এখানে দেখেন আগের হায়ের চেয়ে আরও বেশি যদি এখানে হাইটা হয়ে থাকে সতেরোশো পঞ্চাশ লেভেলে তো এখানে হাইটা হয়েছে যেখানে সে সে আবার একটু ফল করেছে সেল প্রেশার উনিশশো লেভেলে সেল প্রেশার হয় কেন যে মানুষ তো শেয়ার কিনছে প্রফিট করার জন্য হ্যাঁ যতই ভালো শেয়ার হোক কনফিডেন্সে যতই ভালো শেয়ার হোক যেমন এখানে যারা কিনেছিল এগারোশো পঞ্চাশ লেভেলে হুম তারা কিন্তু এখানে এসে সেল দিবেই তারা সেল দেওয়া সত্ত্বেও যেহেতু একটা আপ ট্রেন্ড শেয়ার হ্যাঁ আপনার বাই প্রাইসের নিচে কখনোই যাচ্ছে না হুম এবং বা আপনি যদি এখানেও লেভেলে ওই যে আপনি এখন তো আপনি সাপোর্ট রেজিস্টেন্স বুঝেন আপনি যদি রেজিস্ট্যান্স লেভেলেও বাই দিয়ে থাকেন তো শেয়ারটা রেজিস্ট্যান্স লেভেলের মধ্যেই থাকছে এবং পরবর্তীতে পুলিশ ব্রেকআউট হচ্ছে এবং ট্রেন্ড ল্যান্ডকে ধাক্কা খেয়ে শেয়ার উপরে চলে যাচ্ছে হ্যাঁ তো আমরা টেকনিক্যাল অ্যানালিসটা সহজেই বুঝতে পারছি যে এই শেয়ারটা আপ ট্রেন্ড এই শেয়ার কিনলে কোনো লস নাই যতদিন আপ ট্রেন্ডটা থাকে হ্যাঁ যখন আমরা দেখবো যে ট্রেন্ড লাইন ব্রেক করেছে কথাটা ভালো করে বুঝে না ট্রেন্ড লাইন ব্রেক দিস ইজ অ্যানাদার প্যাটার্ন যেটা আমরা এখন আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা শিখছি আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড সাইডওয়েজ অ্যান্ড ট্রেন্ড লাইন ব্রেক হুম তো এটা ক্লিয়ারলি একটা আপ ট্রেন্ড আমরা সাপোর্টলি আই আইডেন্টিফাই করেছিলাম যদি আমরা ধরে এটা রেজিস্ট্যান্স লাইন হ্যাঁ তো রেজিস্ট্রেন্স লাইন এখানে ব্রেক করেছে এখানে সে ট্রেন লাইনে ধাক্কা খেয়েছে আবার উপরে উঠেছে আবার ট্রেন লাইনে এবার ধাক্কা খায় নাই এবার একটু উপরে আছে তো যখন ট্রেন লাইন থেকে সে সরে যাচ্ছে এবং উপরে চলে যাচ্ছে তখন আমরা বুঝছি যে শেয়ারটা আরও বেশি বাড়বে এবং তাই হয়েছে দেখেন এখানে নেক্সট রেজিস্ট্যান্স এখানে দু হাজার পঞ্চাশ পর্যন্ত সে উঠে গেছে এবং এখানেও তার মানে বায়ারদের মানে শেয়ারটার প্রতি চাহিদা শেষ হয় নাই ডিমান্ড বাড়তেই আছে হ্যাঁ আবার সে ট্রেন লাইনের দিকে আসছে কিন্তু এখন লোটা হায়ার হায়ার হাই লোয়ার লো দেখেন লোগুলা কিন্তু লোয়ার হয়ে যাচ্ছে মানে আগের লোয়ের চেয়ে এবারকার লো আরও বেশি মানে নিচু না উপরে উপরের দিকে এবং হাইগুলো উপরের দিকে এটা হচ্ছে আপ ট্রেন্ডের বৈশিষ্ট্য এই হাইটা যখন হয়েছে এই হাইটার চেয়ে উপরে তখন আমি বুঝে গেছি যে শেয়ার আরও বাড়বে তো আমি এখন ওয়েট করছি এটা যেহেতু রেজিস্ট্রেন্স লেভেল আমি বাই দিবো না রেজিস্ট্রেন্স ব্রেক না করা পর্যন্ত বাই দেবো না হ্যাঁ তো আমি ওয়েট করছি আমরা রেজিস্ট্রেশন টানি টানতে কোনো অসুবিধা নেই সাপোজ আমি এখানে একটা রেজিস্টেন্স লাইন টেনেই ফেলি সতেরোশো পঞ্চাশ লেভেলে হ্যাঁ এখানে আমি কালার রেড দিই রেজিস্ট্রেশন রেজিস্ট্যান্স লাইনটা বোঝানোর জন্য তো এখানে এই এই জায়গায় যখন এসছে হ্যাঁ প্রিভিয়াস হায়ার চেয়ে হায়ার আমি যেহেতু রেজিস্ট্যান্স লাইন আমি পায়ে দিব না আমি ওয়েট করবো ব্রেকআউটের এই জায়গায় দেখেন ব্রেকআউট হয়েছে এবং এইখানে কিন্তু ট্রেন লাইন হিট করে ট্রেন ব্রেকআউটটা হয়েছে হ্যাঁ তো আমি অবভিয়াসলি বুঝতে পারছি যে কনফিডেন্স আরো আরও গুণ বাড়বে কিছুদিন সেল প্রেশার হয়েছে চার দিন আবার যেই কার সেই ট্রেন্ড তার ট্রেন্ড ফলোয়িং তো টেকনিক্যাল অ্যানালিস্ট আপ আপ শেয়ার কিনে থাকে এখানে আমরা গুলো ফার্স্টে যোগ করে একটা ট্রেন্ড লাইন পেলাম দেন আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ইউজ করে ট্রেড করছি এবং ট্রেন্ডের সাথেই আছি হ্যাঁ যদি আমরা ট্রেন্ড লাইনটা এখানে যদি ব্রেক করে পড়ে যেত কনফিডেন্স ইমেন্ট তাহলে আমি বলতাম যে ইটস এ ট্রেন্ড লাইন ব্রেক এবং পসিবিলিটি কনফিডেন্স ইমেন্টের বাড়ার এখন সো। এখন হয়তো সাইড চলে যাবে বা ডাউন ট্রেন্ডে চলে যাবে তো এখন আমরা ডাউন ট্রেন্ড বা সাইড ওয়েজটা দেখবো আপ ট্রেন্ডটা আমরা হয়তো বুঝে গেছি আবার বলে দিচ্ছি হায়ার হাইজ হবে এই হাইটার চেয়ে এই হাইটা বেশি রেজিস্ট্যান্স লেভেল আরও বেশি এই হাইটা আরও বেশি এই হাইটা আরও বেশি দেখেন লাস্ট হাইটা আরও বেশি এর উপরে আর যেতে পারেনি রাইট শেয়ারের ঘোষণার পর কনফারেন্স মেন এখন মোটামুটি কোনো ট্রেন্ডেই নাই সাইড আছে হুম একটা রেঞ্জের ভিতরে আছে উনিশশো দু হাজার পঞ্চাশ এটার ভিতরে আছে তো আমরা একটু পরে এক্সপ্লেন করছি আমরা ফার্স্ট আপ ট্রেন্ডটা বুঝে গেলাম লোজ দেখছেন লোজগুলা লোয়ার না লোজগুলো হায়ার হাইগুলা হায়ার হ্যাঁ তখন আমরা বলবো এটা আপ ট্রেন্ডে আছে তো আপ ট্রেন্ডটা আমরা ভালো করে বোঝার চেষ্টা করবো সাপোর্ট রেজিস্ট্রেশন আমরা আগে বিস্তারিত বুঝেছি এবার আমরা ডাউন ট্রেন্ডে চলে আসছি সি এ ডাউন ট্রেন্ড শেয়ার আমরা এখান থেকে বিএক্সিন নির্বাচন করলাম এটা আমাদের বেক্সিমিকো গ্রুপের একটা শেয়ার এখন আমরা ক্লিয়ারলি একটা ডাউন ট্রেন্ড শেয়ার দেখতে আমরা আগে বলেছি যে রেড ক্যান্ডেল মানে সেল প্রেশার যত বেশি রেড ক্যান্ডেল হবে তত শেয়ারটা নিচে পড়তে থাকবে এবং তা হয়েছে দেখেন সেল প্রেশার কিভাবে শেয়ারটাকে নিচে নিয়ে যাচ্ছে হ্যাঁ দেখেন কিভাবে সেটটা নিচে যাচ্ছে এখানে দুইবার যে অনেকে অনেক যারা বোকা অনেকে মনে করছে এটা হয়তো সাপোর্ট লেভেল এরপরে মনে হয় উঠবে কিন্তু আর তারা যদি ট্রেন লাইন ড্র করতে পারতো তা আমরা এখন ট্রেন লাইন ড্র করব দেখা যাক আমরা ট্রেন লাইন ড্র করতে পারি কি না হ্যাঁ আমরা একটা ট্রেন লাইন ড্র করবো ভিএক্সিনের জন্য হ্যাঁ ডাউন ট্রেন্ডে আমরা এখানে আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমরা লোগুলা যোগ করেছি আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমরা হাইগুলা যোগ করবো সাপোজ আমরা এখান থেকে হাইগুলো যোগ করা শুরু করেছি একদম দেখেন একদম ফ্ল্যাট একটা কার্ভ আমরা ডাউন ট্রেনের ক্ষেত্রে অ্যারোটা রেড নিব এটা একটা ফটো অ্যাপ্লিকেশন আপনাদেরকে বোঝানোর জন্য এটা আসলে টিএনএসরা অনেকের গ্রাফিক্স ট্যাবলেট থাকে তারা হাত দিয়েই ড্র করে ফেলে আবার অনেকে প্রিন্ট করে ড্র করে ডিসিশন মেক করার জন্যে তো আমি এখানে একটা ফটো অ্যাপ্লিকেশান সাহায্য নিয়েছি এখানে ট্রেন লাইন স্পষ্ট দেখা যাচ্ছে যে বিএক ইজ গোয়িং ডাউন এবং হাইগুলা দেখেন আগের হাইগুলো হায়ার ছিল এখনকার রেজিস্টেন্সগুলা লোয়ার মানে আগের হাইয়ের চেয়ে পরের হাই আরও কম আরও কম আরও কম হ্যাঁ কমতেই আছে যতই বায়ার ফোর্স দিক কিছুই করতে পারছে না এবং ট্রেন লাইন্ডের কাছে যে সে আরও পড়ে যাচ্ছে এর আগে ছিল কি ট্রেন লাইনের কাছে যে আরও উঠে যাচ্ছে কিন্তু এবার হচ্ছে যে ট্রেন লাইনের কাছে যে সে আরও নেমে যাচ্ছে তো স্পষ্ট বোঝা যাচ্ছে এটা একটা ডাউন ট্রেন্ড শেয়ার তো ডাউন ট্রেন্ড শেয়ার কখনও বায় দেবেন না যতই লো হোক ধরেন আমার এখানে এত লো হয়েছে আমি বাই দিয়ে তো অনেক প্রফিট হবে কিন্তু দেখেন দুই দিন পরে আবার যেটা সেই আরও ফল এটা হোল্ড করেও কোনো লাভ নাই ডাউন ট্রেন্ড শেয়ার হোল্ড করলে লস আরও বেড়ে যায় একটা ফুলিশনেস তো টি এ ঠিক টেকনিক্যাল অ্যানালিস না জানলে আপনি এ ধরনের দুর্ভোগের শিকার হতে পারেন ডাউন ট্রেন্ড শেয়ার কিনে তো কখন একটা ডাউন ট্রেন্ড শেয়ার বায় দিব আলটিমেটলি কোনো শেয়ারই একটা দামের নিচে আসবে না একটা মানে প্রত্যেকটা শেয়ারের একটা বলতে পারেন যে একটা লাস্ট সাপোর্ট লেভেল আছেই কোনো শেয়ার এই পৃথিবীতে যে জেড ক্যাটাগরির হোক এ ক্যাটাগরির হোক বি ক্যাটাগরির হোক এমন কোনো শেয়ার পৃথিবীতে নাই যেটা শুধু ডাউনই হতে থাকবে জীবনে কখনো আপ হবে না এরকম কোম্পানি শেয়ার হয় না এটা ডিমান্ড অ্যান্ড সাপ্লায়ের রুল একটা না একটা প্রাইস পয়েন্টে এসে সেটা ডিমান্ড ক্রিয়েট হবেই বাধ্য তো এই ট্রেন লাইনটা একবারও ব্রেক করতে পারে না একবারও না আপনি দেখতে পাচ্ছেন আমার সোজা ট্রেন লাইন এই পর্যন্ত টানতে পারেন এই পর্যন্তও টানতে পারেন যত শেয়ার মুভমেন্ট হবে আপনি টানতেই থাকবেন লাইন এখন শেষে এসছে এই পর্যন্ত এখানে কিছু বুল ক্যান্ডেল দেখতে পাচ্ছি যেমন আগে দেখতে পাচ্ছিলাম গ্রিন মানে বুল ক্যান্ডেল বায়ার বাই প্রেশার তা আমি ভাবলাম যে ট্রেন লাইনে আবার হিট করছে নিশ্চয়ই পড়ে যাবে হ্যাঁ নিচে পড়ে যাবে কিন্তু দেখেন না ট্রেন লাইনে হিট করার পর একটা বুলিশ ব্রেকআউট এটাকে বলে ট্রেন লাইন ব্রেকআউট বা ট্রেন লাইন ব্রেক ইংলিশে এই কথাটা বলে আমরা ঠিকই অ্যানালিস্ট সেটা বলি এখানে ডাউন ট্রেন্ডটা ব্রেক করে ফেলেছে হ্যাঁ এখানে একটা মুভিং অ্যাভারেজ ছিল তেরো দিনের সেটাকেও সে ব্রেক করে ফেলেছে তো এখন আমরা বলতে পারি যে ডাউন ট্রেন্ডের অবসান হয় শেয়ারটা এখন সাইডওয়েজে যাচ্ছে কিছুদিন কিন্তু সাইডওয়েজেই ছিল একটা রেঞ্জের ভিতরে আছে হ্যাঁ নতবা একটা নতুন আপ ট্রেন্ড ক্রিয়েট হচ্ছে তা আমি